পরিবারের সচ্ছলতা ও ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরব গিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হেলাল। সেখানে ভালো চাকরিও করছিলেন, কিন্তু ভাগ্য আর সহায় হয়নি হেলালের, অকালে জীবন দিতে হলো তাকে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 9টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের মাহওয়েল নামক স্থানে এসি বিস্ফোরণে তার মৃত্যু হয়। নিহত হেলাল কালীপুর ইউনিয়নের বাগুরানপাড়ার মৃত ইসহাক মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে সৌদি আরবে যান কর্মসংস্থানের জন্য। কালীপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মোস্তফা বলেন, পরিবারের লোকজন ও সেখানকার প্রবাসীদের কাছ থেকে জানতে পেরেছি বৃহস্পতিবার সকালে গুরুতর আহত হন হেলাল। সেখান থেকে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। তার লাশ দেশে আনা হবে কিনা এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এদিকে আদরের সন্তানের মৃত্যুর খবরে দিশেহারা মা বাবা, তাদের কান্নাই ভারী হয়ে উঠেছে আশপাশ। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।